এক গোলে এগিয়ে রয়েছে মোহনবাগান কলকাতা পুলিশ ক্লাবের বিরুদ্ধে। মোহনবাগান এক গোলে এগিয়ে রয়েছে ঠিকই, কিন্তু এই গোলের ব্যবধান কিন্তু আরও বাড়তে পারত। একেবারে প্রথমার্ধের শেষের দিকে একটা অবধারিত পেনাল্টি মিস হয়েছে। গোটা খেলাটা নিয়ে একটু আলোচনা করব। দীপেন্দুদা এবং মানুষদা রয়েছেন আমাদের সঙ্গে। মানুষদা কি বলবে আজকের খেলা দেখে? আমি খুব অবাক হয়েছি যে দলটা চারটে ম্যাচ জিতেছে পাঁচটা ম্যাচের মধ্যে, আমি ওদের কাছে আরো একটু অ্যাটাকিং ফুটবল আশা করেছিলাম। একদমই এত বেশি ডিফেন্সিভ খেলেছে, প্র্যাকটিক্যালি গোলরক্ষক একটা বল ধরেছে, যেটা একটা ফ্রি কিক থেকে একটা বল গেছিল সেটাই ধরেছে, একটা বলও মোহনবাগানের গোলে আসেনি সেই রকমভাবে। অপরদিকে মোহনবাগান মাঝমাঠ ইয়ে সব খেলেছে কিন্তু ওপেন করতে পারছিল না। ওদের দুজন সেন্ট্রাল ডিফেন্ডার খুব ভালো ফুটবল খেলছিল, আমি প্রীতমের কথা বলবো, আমি শশাঙ্কর কথা বলবো, ওরা খুব ভালোভাবে ডিফেন্সটাকে মজবুত রেখেছিল। তবে যে গোলটা হয়েছে সেই গোলটা অসম্ভব ভালো গোল, এবং একটা ফোর্স চেঞ্জ করা হয়েছিল, টংসেংয়ের যখন লেগে গেল তখন ফারদিন আলী মোল্লাকে আনা হল, ফ্রি কর্নার কিকটা খুব ভালো করেছে, খুব ভালো টাইমিং হয়েছে এবং খুব ভালো বলটাকে কিন্তু মিট করেছে সোহেল ভাট, এটা গোল। আর পেনাল্টিটা আমার মনে হয়, আমি জানি না দীপু কি বলবে, ও নিজেই বলটা তুলে নিল, সবে নেমেছে, আমার মনে হয় ও না মেরে যদি অন্য কেউ মারত, ফারদিন আলী মোল্লার শটটা না মারাই উচিত, না মারাই উচিত, সেটা আমি 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 আরও আলোচনা করছিলাম যে সবে নেমেছে, আরেকটু সময় ওর অ্যাডজাস্ট হওয়া উচিত ছিল। যাই হোক, ওদের গোলকিপার কিন্তু খুব ভালো বল দিবেন, কি বলবেন, শটটা কার মারা উচিত ছিল বা মারলে মনে হয় ফারদিনের এই শটটা মারা উচিত হয়নি, হয় না সেটা কি মানুষ যেটা বলে যে সুন্দর সুন্দর নেমেছে, একদমই তো সারা পৃথিবীর ফুটবলে যে খুব কম সময় নামার পরে তাকে পেনাল্টি বা টাইব্রেকার কিন্তু মারতে দেওয়া হয় না কোনো কোথাও, হয়তো ও আগের কর্নারটা অত ভালো মেরেছে বলে সেই কারণেই বোধহয় ওকে পেনাল্টি, বলটা তো নিজেই তুলে নিয়েছে, ও নিজেই তুলে নিয়েছে। তবে মোহনবাগান টিমের সূর্যবংশী যে গোল করেছে সোহেল, এরা যে কেউ একজন মারলে আমার মনে হয় ভালো হতো। কেন মানুষদার কথা তো যে পুলিশ যে চারটে ম্যাচ জেতার পরেও আজকের পুলিশের সেই শুধু ডিফেন্স করায় মনোসংযোগ দিয়ে, আচ্ছা পেনাল্টিটা নিয়ে কোথাও কোনো কনফিউশন কি কোনো কনফিউশন একদম শিওর পেনাল্টি জেনুইন, কারণ কলকাতা লিগে এবার দেখুন যে রেফারি আজকে আছে প্রতীক, ও আইএসএলের ম্যাচ খেলায়, ও ইন্টারন্যাশনাল ম্যাচ খেলায়, ও ভালো অভিজ্ঞ, হ্যাঁ একদম অভিজ্ঞ রেফারি। না রঞ্জিত যে ট্যাকেলটা করেছে বক্সের মধ্যে সেটা বৈধ ছিল না, ওটার পেনাল্টি নিয়ে শাস্তি হওয়া উচিত সেটাই হয়েছে, কিন্তু তার থেকে ফায়দা নিতে পারলো না মোহনবাগান। এক গোলে এগিয়ে রয়েছে কিন্তু দু গোলে এগিয়ে যেতে পারত। সেকেন্ড হাফে কি হবে কলকাতা পুলিশ ক্লাব, তারা কি পাল্টা কিছু প্রতিরোধ করবে? আলোচনা রয়েছে, এখনো অনেক কিছু বাকি রয়েছে। দীপেন্দুদা এবং মানুষদার কাছ থেকে শুনবে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। সেকেন্ড হাফের খেলা শুরু হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই, একেবারে সরাসরি আপনারা দেখছেন জি চব্বিশ ঘন্টার পর্দায়। আর তার আগেই আলোচনা করছি আমরা, দীপেন্দুদা এবং মানুষদা রয়েছেন দুই প্রাক্তন ফুটবলার। দীপেন্দুদা, পুলিশের খেলা দেখে ঠিক কি মনে হলো, পাঁচটা ম্যাচের মধ্যে চারটে ম্যাচ জিতে ওরা নেমেছিল আজ, যে টিমটা চারটে ম্যাচ জিতেছে তার আরও ইতিবাচক ফুটবল খেলা উচিত ছিল, এতটা ডিফেন্সিভ ফুটবল খেললে সেই ম্যাচ জেতা যায় না। আমার মনে হয় ওদের কোচকে ভাবতে হবে যে এই সেকেন্ড হাফে শুরু থেকে অ্যাটাকে যেতে হবে, ও ভাব যে ডিফেন্স করে করে মোহনবাগানের মতো টিমকে আটকানো যাবে, এবং এই স্ট্র্যাটেজিটাই মনে হয় ভুল হলো, ভুল হয়েছে একদমই, যে চারটে ম্যাচ জিতেছে সেই ম্যাচটা জেতার চেষ্টা খেলা উচিত হয়। মানুষরা কি মনে হয়, প্রেডিকশন কি মনে হয় খেলা শেষে? দেখো আমি তো তোমাকে প্রথমেই বলেছি আজকে মোহনবাগান অ্যাটাকিং পার্ট অনেক বেশি ইম্প্রুভ করবে, তাই করেছে, অনেক পাস খেলেছে, অনেক দৌড়েছে, অনেক থার্ড ম্যান মুভ করেছে এবং প্রতিপক্ষকে চাপে ফেলার চেষ্টা করেছে। মোহনবাগান যে খুব ওপেন করে ফেলেছে, মানে গোলের সুযোগ অনেক তৈরি করেছে তা নয়, কিন্তু মাঝমাঠ থেকে খেলাটাকে অনেকটাই বিল্ড আপ করেছে। আর অপরদিকে একটা দল যেটা আমি প্রথমে বলেছিলাম, ও বলল ওরা বড্ড বেশি নেতিবাচক ফুটবল খেলেছে, ওরা ডিফেন্সিভ জায়গাতে বেশি লোক এনে খেলাটাকে, এবং তিনটে হলুদ কার্ডও দেখে ফেলেছে, এমন এমন ফাউল করেছে যেটা একটু দৃষ্টিকটুই ছিল, যাই হোক একটা পেনাল্টিও হয়ে গেছে, পেনাল্টিও হয়েছে, সুতরাং বলা যেতে পারে খেলা স্ট্র্যাটেজি কি বদলাবে পুলিশ, কলকাতা পুলিশ ক্লাব তাদের স্ট্র্যাটেজি কি বদল আনবে কিছু, এবং মোহনবাগানকে কি বেগ দিতে পারবে, নাকি মোহনবাগান ব্যবধান আরও বাড়াবে? সেকেন্ড হাফের খেলা দিকে একদম সরাসরি নজর রাখবো কল্যাণী স্টেডিয়াম থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।